বলি যখন আপনি দেখলেন ছোট্ট একটা ছেলে আঙ্গুল ধরে হাঁটে মুরব্বি দেখলেই সালাম দেয় মানুষ জিজ্ঞাসা করে বাচ্চাটা কার গো তখন বলে যে ওই আপনার মাধবপুরের আব্দুর রহমানের আপনি শুনেন না আপনার সাক্ষাতে নয় আগন্তুক লোকটা প্রশংসা করে যাক লোকটা একটা ছেলে মানুষ করেছে শুনে আপনার আত্মা ভরে যায় না বাপ হিসেবে মা হিসেবে আত্মাটা ভরে যায় না বলেন তো এই ছেলেটা সৌন্দর্যের বস্তু না ফেতনার বস্তু কিন্তু যে ছেলেকে দেখলেন আপনি পাঁচ ওয়াক্ত পড়েন তাহাজ্জুদ পড়েন হজ করে এসেছেন সমাজের দশটা লোক আপনাকে মানে আপনার কথায় উঠা বসা করে আপনাকে শ্রদ্ধা করে আপনাকে সম্মান করে আপনার ছেলে যখন দেখবেন সোয়ানির বিশ ত্রিশটা বোতল নিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে খবরের কাগজে টেলিভিশনে পড়ছে আপনি যত দামি মানুষ হন ওটা আমার ছেলে হয় এই পরিচয় দিতেও লজ্জা বোধ হয় কথা বলেন তাহলে এই সন্তান কি সৌন্দর্যের বস্তু না বিপদের বস্তু অতএব আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে সৌন্দর্যের বস্তু করার চেষ্টা করি ফেতনার বস্তু নয় সৌন্দর্যের বস্তু করার চেষ্টা করি অবশ্যই ফেতনার বস্তু নয় বলছিলাম আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য সৌভাগ্যের বস্তু প্রথম যেটা সেটা হলো ভালো স্ত্রী আপনাকে নিয়ে যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খন্দকের যুদ্ধে ছিলাম খন্দক মানে গর্ত আমরা খন্দক খনন করছিলাম খুঁড়ছিলাম হঠাৎ একটা বিরাট পাথর বের হলো আমরা সরাতেও পারছিলাম না ভাঙতেও পারছিলাম না আল্লাহর নবীকে বলা হলো তখন তিনি বলছেন তোমরা যাও আমি আসছি নবী যেখানে পৌঁছে গেলেন একটা হাতুড়ি হাতে নিয়ে হাত উত্তোলন করে আঘাত করতে না করতেই পাথরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দূর থেকে লক্ষ্য করলাম আল্লাহর নবী যখন হাত উঠালেন আমি তার পেটের দিকে লক্ষ্য করলাম কয়েকটা ছোট ছোট পাথর বাঁধা আছে তিনি ক্ষুধার্ত অনাহারে ছিলেন ক্ষুধার্ত ছিলেন যখন আমরা ক্ষুধা লাগে বেশি উপর হয়ে চাপ দিয়ে শুয়ে থাকলে ক্ষুধা কিন্তু কম বোঝা যায় বেল্ট ব্যবহার করলে মাজা কোমরে শক্তি আসে ক্ষুধা কম বোঝা যায় আল্লাহর নবী তিনি পেটে পাথর বেঁধে আছেন শক্ত করে খোদাকে লাঘব করার জন্য হালকা করার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই দৃশ্যটা আমাকে মর্মাহত করলো বেদনা দিল কষ্ট দিল আমি সহ্য করতে পারলাম না ছুটে গেলাম বাড়িতে কোথায় গেলেন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম আল্লাহ নবীকে এরকম দেখেছি আমি খুব কষ্ট পেয়েছি দেখো তো তার জন্য কিছু করা যায় কিনা আমাদের বাড়িতে ছিল ছোট একটা ছাগলের বাচ্চা আর ছিল এক সা পরিমাণ জব কি ছিল কতখানি এক সা সমান বলেন না আড়াই কেজি জব ছোট একটা ছাগলের বাচ্চা ছিল আমি ছাগলের বাচ্চাটা জবেহ করে দিলাম আর বললাম তুমি এর গোশতটা প্রস্তুত করে রেডি করো আমি তাকে বললাম জবটা পিষে তুমি খামির করো আমি চললাম জাবের স্ত্রী বলছেন দু চারজন সাহাবি সহ নবীকে আসতে বলবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর নবীকে ডেকে কানে কানে বললেন আল্লাহর নবী খাদ্যের পরিমাণ আড়াই কেজি জব এর যা রুটি হবে তা খাদ্যের পরিমাণ ছোট একটা ছাগলের বাচ্চার যা গুস্ত হবে তা আপনি সহ দু চারজন সাহাবিকে নিয়ে আমার বাড়িতে তাশরিফ আনবেন খাবারের দাওয়াত রইল দাওয়াত পেয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন খন্দকের যুদ্ধের যত সাহাবি ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন ও সাহাবিরা শোনো তোমাদের ভাই জাবের খাবারের জন্য দাওয়াত দিয়েছে চলো তার বাড়িতে খাবার যেতে হবে জাবের বলছেন হায় হায় এখন কি হবে খাদ্য তো অল্প এত লোককে কিভাবে দিব আল্লাহর নবী সাহাবিকে নিয়ে আমার বাড়ির দিকে যেতে শুরু করলেন আমিও যেতে শুরু করলাম দ্রুত গতিতে চলে গেলাম বাড়ির ভিতরে আমার স্ত্রীকে ডেকে বললাম হায় হায় কি হবে তুমি এখন বলো তুমি যেভাবে বলেছো ওইভাবেই নবীকে বলেছি আমাদের খাদ্যের পরিমাণ এই গোশতের পরিমাণ এই তিনি তো শোনার পরে জানার পরেও সব সাহাবিকে নিয়ে আসতেন বলো বলো কি হবে জাবেরের স্ত্রী তখন জাবেরকে বলছেন শোনো
ধৈর্য হারা হয় না একটা কথা বলি কি আমাদের গোশতের পরিমাণ যতখানি এটা কি নবীজিকে বলেছেন হ্যাঁ তা বলেছি আটার যে পরিমাণ জবের যে পরিমাণ এটা কি নবীজিকে বলেছেন হ্যাঁ তা বলেছি তখন জাবের স্ত্রী জাবেরকে সান্ত্বনা দিয়ে বলছেন তাহলে চিন্তার কোনো কারণ নাই আল্লাহই ব্যবস্থা করে দিবেন এরকম বউ যদি বাড়িতে থাকে জান্নাতের একটা অংশ বাড়িতে আছে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী এবার বলছেন হে জাবের শোনো আমি তোমার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত গোশত রান্না করা চুলার উপরে থাকবে হাঁড়িতে ঢেকে রাখবা আমি না যাওয়া পর্যন্ত নামাবে না জাবের শোনো তোমার জবের আটার খামির করা থাকবে রুটি বানানো শুরু করবে না আমি না যাওয়া পর্যন্ত দয়ার নবী মায়ার নবী পৌঁছে গেলেন জাবেরের বাড়িতে তিনি ঢাকনা উত্তোলন করলেন গোশতের হাঁড়ির মুখের ভিতরে আঙ্গুল ঢুকালেন লালা বের করলেন লালা বুঝেন তো ঘুগলা গ্রাম্য ভাষায় বলা হয় লালা বের করে আপনার এই হাঁড়ির চতুর্দিকে দিয়ে ঢেকে দিলেন চলে গেলেন খামিরের কাছে আবার মুখের ভিতর আঙ্গুল দিলেন লালা বের করে খামিরের চতুর্দিকে দিয়ে ঢেকে দিলেন আল্লাহর নবী আরেকটা কথা বলেছিলেন জাবেরকে জাবের শোনো তোমার প্রতিবেশী যে নারীরা আছে মহিলারা আছে ওদেরকে তুমি ডাকবা কেন তোমার স্ত্রীকে রান্নার কাজে যাতে সহযোগিতা করতে পারে এই কয়জনে শুধু বুঝতে পেরেছেন কেন ডাকছেন সকলের বোঝা দরকার কয় কেজি জবের আটা আর আপনার বউ যত শক্ত দেখিনি কিন্তু আপনার বউ যত শক্ত 5 কেজি আটা রুটি করতে একলাই যথেষ্ট তো 2.5 কেজি জবের আটা রুটি করবে প্রতিবেশী মহিলা লাগবে কেন জাবের স্ত্রীর সাথে তার মানে কিছু একটা হতে কিছু একটা হতে যাচ্ছে পারে না হতে যাচ্ছে আল্লাহর নবীর নির্দেশ মতো প্রতিবেশী মহিলাকে ডাকা হলো আল্লাহর নবী এবারে বলছেন শোনো তোমরা রুটি বানানো আরম্ভ করো এই সাহাবীরা শোনো 10 জন 10 জন করে ঢুকো ঘরের ভিতরে সারিবদ্ধভাবে বসো খাদ্য কি বলেন খাদ্য কি রুটি আর গোশত আপনাকে যদি বলি নবীর জামানায় তাম পৃথিবীর সবচাইতে দামি খাবার কি কেউ পারেন হয়নি বলেন সবচাইতে দামি সবচাইতে নামি সবচাইতে সুস্বাদু খাবারের নাম কি আশ্চর্য দুঃখিত আমরা সারা জীবন আপনাদের কি শিখালাম এটাই যদি বলতে না পারেন আপনাকে বলছিলাম নবীর জামানায় তাম পৃথিবীর সবচাইতে দামি খাবারের নাম হলো শারীদ সবচেয়ে সুস্বাদু খাবারের নাম হলো শারীদ পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো শারীদ আর শারীদ বলা হয় গোশতের ঝুল আর রুটির টুকরাকে সাহাবীরা খাচ্ছেন দামি খাবার নামি খাবার ওই হাদিসটা মনে নাই আল্লাহর নবী বলেছিলেন সারা পৃথিবীর সমস্ত খাদ্যের উপরে খাবারের উপরে শারীদের মর্যাদা যেমন সারা পৃথিবীর নারীদের উপরে আয়েশার মর্যাদা তেমন হাদিস শুনেননি হাদিস শুনেননি ভুলে গেছেন এত রাত হলে তো ভোলার কথা আপনাকে বলছিলাম আল্লাহর নবীর সাহাবীরা 10 দিন করে ঢুকছেন খাচ্ছেন শারীর এরপর তিনি বলছেন শোনো ডান দিক থেকে দাও বিসমিল্লাহ বলে খাও ডান হাতে খাও 3 নিঃশ্বাসে খাও খাওয়া শেষে কি বলো আলহামদুলিল্লাহ আমরা বলি না খুব কম খুব কম কোন হাতে খেতে হবে বসে না দাঁড়িয়ে কি বলে খেতে হবে পানি খেলে কয় নিঃশ্বাসে খাবেন সোয়ানি খাওয়ার সময় কয় নিঃশ্বাসে খাবেন এটাও তো কায়দা যারা সোয়ানি খায় ফেন্সি খায় বাংলা খায় ডাল খায় ওদের নাকি ভীষণ লাগে বলে 3 নিঃশ্বাসে 1 নিঃশ্বাসে খাও যাতে ভীষণ না লাগে এর সাথে পার্থক্য করার জন্য সম্ভবত নবী বলেছেন সম্ভবত নবী বলেছেন তুমি 3 নিঃশ্বাসে খাও কয় নিঃশ্বাসে খেতে হবে ডান হাতে বসে খেতে হবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে 3 নিঃশ্বাসে খেতে হবে খাওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেছেন যদি কেউ খাবারের পরে পানাহারের পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ওই বান্দার উপরে খুশি হন আল্লাহকে খুশি করার আল্লাহকে রাজি করার আল্লাহকে খুশি করার একটা মাধ্যম হলো পানাহার শেষে খাওয়ার শেষে পান করার শেষে কি বলা
আলহামদুলিল্লাহ বলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ছয়জন সাহাবীকে নিয়ে খাবার খাচ্ছিলেন। কয়জনকে? কয়জনকে? নবী সহ কয়জন? সাতজন। ছয়জন সাহাবী, নবী সহ সাতজন, ছয়জন সাহাবীকে নিয়ে খাচ্ছিলেন আল্লাহর নবী। কে বলছেন? আয়েশা। এক বেদুইন, বেদুইন মানে বুঝেন গ্রাম্য, মূর্খ, অশিক্ষিত, যাযাবর, এরকম একটা লোক আসলো। আসার পরে আল্লাহর নবী ছয়জন সাহাবীকে নিয়ে যে খাবারটা খাচ্ছিলেন, এই লোকটা এসে দুই লোকমাতে সব শেষ করে দিল। কয় লোকমাতে? লোকমা বুঝেন এই একবার হাতে নিয়ে যা মুখে দেওয়া হয়, এইভাবে জোরে নিয়ে দুইবারে শেষ করে দিল। দৃশ্যটা দেখে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই বেদুইন লোকটা খাবার আগে যদি বিসমিল্লাহ বলতো, এই খাবারে তোমাদের সবার জন্য যথেষ্ট হতো। চলুন অনুবাদ করা হাদিসের শেষের দিকে যায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দশজন দশজন করে সাহাবি ঘরের ভিতর ঢুকে তৃপ্তি সহকারে খায়, হালকা তার প্যাকেটের মতো না, যে তিন ডাবু বুন্দিয়া, দুইটা পুরি, একটা মিষ্টি বেদের এক প্যাকেটে দিয়েছে, বাড়িতে নিয়ে সবাই খান, এভাবে না, যে যত পারে গুস্তোয়া রুটি খায়, ঘর থেকে বের হয়। খন্দকের যুদ্ধের যত সাহাবি ছিলেন সবাই খেলেন, আল্লাহর নবী খেলেন, জাবেরের পরিবার খেলেও, প্রতিবেশী যে নারীরা এসেছিল তারা খেলো, প্রতিবেশীর বাড়িতে হাদিয়া উপঢৌকন পাঠিয়ে দেওয়া হলো। জাবের বলছেন, এর পরেও খাবার দেওয়ার আগে যেই পরিমাণ খাদ্য ছিল সবাই খাবার পর ওই পরিমাণ খাদ্য থেকে গেল। জাবেরকে বলা হলো, কতজন লোক সেইদিন আপনার বাড়িতে খেয়েছিলেন? তখন তিনি বলছিলেন, প্রায় 3000। সুবহানাল্লাহ। এমনি বলছেন, খাবার আগে তো বিসমিল্লাহ বলেন না, একটু বলেন না, বরকত আলাদা। জমি তাকে ধান হতো না, কষ্ট বুঝতে পারতেন, এখন তো একবারে 40 মন হয়, তাই তো বিসমিল্লাহ বলেন না, বুঝতেন বহু আছে ধান, বহু আছে চাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উত্তম স্ত্রী হলো মানুষের সৌভাগ্যের বস্তু। এরকম কোন স্ত্রী যদি আমার আপনার ঘরে থাকে, তাহলে বুঝতে পারবেন জান্নাতে একটা পরিবেশ। ভালো খাবার দিতে পারবেন না, ভালো পোশাক দিতে পারবেন না, কিন্তু কণ্ঠের আওয়াজ এত উঁচু কোনোদিন হবে না যাতে প্রতিবেশী কেউ শুনতে পায়। এজন্য আপনাকে বলছিলাম তাদের ব্যাপারে যত্নবান হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। কোথায় থেকে? কোথায় থেকে? আর বাম দিকের হাড়টা অন্যান্য হাড়ের চাইতে একটু বেশি বাঁকা। কি বুঝেন না আপনারা? অন্য যা হাড় আছে জায়গায় জায়গায়, আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, হাওয়াকে তৈরি করা হয়েছে আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে। দেহের আর যত হাড় আছে এই হাড়গুলির চাইতে বাম দিকের হাড় একটু বেশি বাঁকা। এজন্য নারীদের স্বভাব একটু বাঁকা। একসাথে যদি সুজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে। ভেঙ্গে যাবে মানে কি? কি থাকবে না? নারে চাচা তালাক হয়ে যাবে, ভাত হবে না, এর নাম ভেঙ্গে যাওয়া। আর যদি ওর গতির উপরে, নীতির উপরে ছেড়ে দাও, বাঁকাই থেকে যাবে। অতএব ওদেরকে উপদেশ দাও। কি দাও? উপদেশ দাও, বুঝা, প্রশংসা করো, তাহলে খুশি হবে। আপনার শ্বশুর খুব খারাপ, এর মতো খাটাস পৃথিবীতে নাই, কিন্তু না বলবেন না, আপনার বউকে খুশি করার জন্য বলবেন, ওই নবীর জামানায় ছিলেন এক নবী, আবু বকরের জামানায় আবু বকর, উমরের জামানায় উমার, এরা মারা যাওয়ার পর এই জামানায় ভালো মানুষ শুধু তোমার বাপ ছাড়া কেউ নাই। দেখবেন আপনার পরিবারের জীবনে কোনো গন্ডগোল হবে না। একটু প্রশংসা করেন, তরকারি খারাপ হলে লাগান পিটন, যেদিন ভালো হয় একদিন প্রশংসা করেন না। এটা আপনাদের কৃপণতা, এটা আপনাদের কৃপণতা। আপনাকেই বলছিলাম, তরকারি খারাপ হলে যেমন পিটান, গালিগালাজ করেন, এমন কর 14 গুষ্টি ধুয়ে দেন, তোর হাতে রান্না ভালো না, তোর বোনের হাতের ভালো না, তোর মায়ের হাতে ভালো না, কারো হাতের ভালো না। কিন্তু যেই দিন ভালো হয় একদিনও প্রশংসা করেন না, যেই দিন ভালো হয় একটু বলেন না, আব্দুর রহমানের মা জি মনটা মনে হয় খুব ভালো ছিল, তরকারির খুব স্বাদ হয়েছে, দেখবেন আপনার উপর খুশি হবে। আপনাকে বলছিলাম, কোনো দিন আপনি প্রশংসা করেন না। নবী বলেছেন, শোনো, স্ত্রীর উপরে পুরুষের যেমন অধিকার,
পুরুষের উপরে স্ত্রীর তেমন অধিকার নবীর হাদিস না নবীর হাদিস না এতক্ষণ খুব কথা বলেন আর বলতেছেন না স্বামীর উপরে স্ত্রীর যেমন অধিকার আছে স্ত্রীর উপরে স্বামীর অধিকার না আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 6 বছর বয়সে আমার বিবাহ হয়েছিল 9 বছর বয়সে আমার বাসর হয়েছিল আমি এক রাত্রিতে রুটি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি জেগে দেখি আল্লাহ রাসূলের উরুরানের উপরে আমি মাথা দিয়ে ঘুমিয়ে আছি আর নবী নিজ হাতে রুটি বানাচ্ছেন আন্দাজে সুবহানাল্লাহ বলতেছে পাবলিক কিছু বোঝেনা আর এই হাদিসটাকে আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য নবী বলেছে নাকি মানে প্রয়োজন আপনাকে রুটি করা লাগবে এইজন্য এই দৃষ্টান্তটা দিয়ে গেছেন কোনদিন এরকম করেছেন কোনদিন করেছেন না তরকারি তো কিনতেই জানেন না আপনার গরু বউ গরুকে খাওয়ায় ছাগলকে খাওয়ায় বিলে যায় মাঠে যায় তরকারির জমিতে যায় গরুকেও খায় আলুও চুরি করে আপনার গরু ছাগলকেও খায় বেগুনও চুরি করে কিনা লাগে না খাবার সময় জিজ্ঞাসাও করেন না আমি তো হাটে যাই না বাড়িতে তো ব্যাগ নাই তরকারি কোথায় থেকে আসলো যদি জিজ্ঞাসা করেন তাহলে তো কিনা লাগবে এজন্য চুরি করা জিনিস খান জিজ্ঞাসা করেন না আপনাকে বলছিলাম আপনি সজাগ হন বহু জায়গাতে যাই বলে হুজুর মহিলাদের একটু ওয়াজ করবেন আরে আপনি তো ভালো না পুরুষের মহিলার ওয়াজ কি করব আপনি ভালো হন নারী ভালো হতে বাধ্য আপনি ভালো হন নারী ভালো হতে বাধ্য নারী খারাপ নয় কোন মা বোন চায় না বিনির্লজ্জভাবে রাস্তাতে ঘুরতে আপনি ঘুরতে বাধ্য করেছেন কোন মা বোন চায় না কারো ফসল চুরি করতে আপনি চুরি করতে বাধ্য করেছেন খালি সিদ্ধ খিচুড়ি খেয়ে খেয়ে ওর মুখটা নষ্ট হয়ে গেছে এজন্য আপনার মুখের দিকে দেখে শেষ পর্যায়ে মানুষের ক্ষেতের বাগুন চুরি করা শুরু করেছে অতএব আপনি বাজারমুখী হন আপনি হাটমুখী হন আপনি বাজারমুখী হন আপনি বাজার সদা কম আমার মা বোন প্রত্যেকে চায় ঘরের ভিতর থাকতে পর্দা করতে নামাজ পড়তে আপনি বাধ্য করেছেন রাস্তাতে তাকে নামাতে আপনাকে বলছিলাম আজকের আলোচনার সর্বশেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতের সাত আল্লাহর নবী বলেছেন যেই নারী যেই মহিলা যেই মা যেই চাচি যেই খালা যেই ফুপু যেই বোন চারটি আমল করবে কয়টি আমল চারটি আমল করবে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মারাগাতা যখন কোন নারী ইজা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত নামাজ পড়বে ওয়া সামাত শাহরাহা রমজানের এক মাস সিয়াম পালন করবে ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করবে ওয়া আতাত বালাহা স্বামীর খেদমত করবে কয়টা কাজ কয়টা কাজ চারটি এক পাঁচ ওয়াক্ত সালাত দুই রমজান মাসের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর খেদমত চার স্বামীর খেদমত তিন লজ্জাস্থানের হেফাজত দুই রমজান মাসের সিয়াম এক পাঁচ ওয়াক্ত সালাত নামাজ এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই রমজান মাসের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর খেদমত আল্লাহর নবী বলেছেন ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতের সাত জান্নাতের যত দরজা থাকবে সব দরজা এই চারটি কাজ যে নারী করবে তার জন্য খুলে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে বোঝা যাচ্ছে পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ নারীদের চাইতে পুরুষের জান্নাতে যাওয়া কঠিন নারীদের চাইতে পুরুষের জান্নাতে যাওয়া কঠিন নারীদের চাইতে পুরুষের জান্নাতে যাওয়া কঠিন এজন্য মা বোন যারা এসেছেন এই চারটি কাজ করার ব্যাপারে উৎসাহিত হন মানার চেষ্টা করুন ধর্মীয় অনুভূতি নিয়ে পৃথিবীতে বাঁচার চেষ্টা করুন খালি গায়ে চলবেন না খালি মাথায় চলবেন না পাতলা পোশাক পরে চলবেন না পর্দা রক্ষা করে চলুন কণ্ঠের আওয়াজ নিচু করুন আপনাকে বলছিলাম কণ্ঠের আওয়াজ নিচু করাও আদবের অন্তর্ভুক্ত পর্দার অন্তর্ভুক্ত শালীনতার অন্তর্ভুক্ত আপনাকে বলছিলাম জোরে কথা বলা যদি পুণ্যের কাজ হতো নেকির কাজ হতো পুরস্কারের কাজ হতো তাহলে গাধা প্রথম পুরস্কার পাইতো কারণ গাধার চিৎকারে সবচাইতে
বসি বেশি বড় এটা আপনাকে বলছিলাম এই চারটি কাজ করার চেষ্টা করুন পাশাপাশি আমরা যারা পুরুষরা আছি আপনাদের বিনীত অনুরোধ করি আমরা সবাই সমবেত প্রচেষ্টায় আমার মা চাচি খালা বোন তাদেরকে এই কাজগুলি করার ব্যাপারে উৎসাহিত করি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সবশেষে সংক্ষিপ্ত একটা টপিক সারা দেশ মাতামাতি চলছে সারা দেশে মাতামাতি চলছে আর কয়েকদিন পরে একটা অনুষ্ঠান কি বলেন তো আরে ওটা তো আছে আর একটা আছে এবার আনন্দের আর শেষ নাই সব আনন্দ একসাথে মজিব বসে চলছে ২৬শে মার্চ গেল পহেলা বৈশাখ আসতে আর একটা আছে কি আপনারা হালুয়া রুটি খান কেউ খান না যারা যারা খান তাদেরকে অনুরোধ করছে আপনারা খাবেন না কেন বিস্তারিত সুযোগ আজকে হবে না হলো না আমি চাচ্ছিলাম আরো আগে নেওয়ার তবে ডেটটা চেঞ্জ হয়ে গেছে ২৮ তারিখ পড়ে গেছে ২৭ তারিখে জালসা না ২৮ তারিখ হয়ে গেছে তবে বোনাস হিসেবে দু চার মিনিট আপনাকে বলি কেন করেন সবে বরাত কয়েকটা যুক্তির ভিত্তিতে তার একটা যে আপনাদের ধারণা এই মাসে কোরআন নাজিল হয়েছে কোন মাসে সবে বরাতে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আসলে বলেন তো সবে বরাতে কোরআন নাজিল হয়েছে সবার বিশ্বাস আল্লাহ পাক বলছেন ৩০তম পারা সূরা কাদর ১ নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কোন রাতে তাহলে বোঝা যাচ্ছে কোরআনুল কারীম শবে বরাতে নাজিল হয়নি নাজিল হয়েছে শবে কদরে লাইলাতুল কদরে এখন লাইলাতুল কদর যদি শাবান মাসে থাকে তাহলে ঠিক আছে কিন্তু কোন মাসে আছে দলিল আল্লাহ বলছেন সূরা বাকারা ১৮৫ আয়াত শাহরু রামাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে তাহলে বোঝা গেল রমজান মাসের শবে কদরে রাত্রিতে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে শবে বরাতে নয় যারা হালুয়া রুটি খান তাদের দ্বিতীয় বিশ্বাস যে শবে বরাতে রাত্রিতে মানুষের হায়াত মওত রিজিক দাওলত বিবাহ শাদী সব কিছু লেখা হয় বলে না ওই ভাইরা আমাদের বলে না ও ভাই আপনাদের ভুল ধরতে আসেনি অপমান করতে আসেনি আপনাকে অনুরোধ করতে এসেছি আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমের ভিতর একটা সূরা আছে সূরা নাম সূরা কামার আছে না কুলুন ৫২-৫৩ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু শাইয়িন ফাআলু ফি যুবুর ওয়া কুল্লু সাগিরিন কাবিরিন আও মুস্তাতার আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ছোট বড় মধ্যম সব বিষয় আগে লিখে রেখেছি সূরা কামার ৫২-৫৩ আয়াত বলেন তো শবে বরাতে ভাগ্য লেখা হয় না আগে লেখা হয়েছে আরেকটা হাদিস মনে আছে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম ৩৪-এর প্রথম ৪০ বীর্যে দ্বিতীয় ৪০ জমাট বাঁধা রক্তে তৃতীয় ৪০ জমাট বাঁধা গুস্তে ৩৪ ১২০ দিন ৪ মাস বয়সের পরে আল্লাহ বাচ্চার আকার আকৃতি দেন ছেলে হবে না মেয়ে হবে আল্ট্রাসাউন্ড করে কোনো ডাক্তার ৪ মাসের আগে বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে কেমনে বলবেন আল্লাহ তা আকৃতি দেন না এরপর একজন ফেরেশতা পাঠান তার ব্যাপারে ৪টা বিষয় লেখা হয় কি পরিমাণ খাবার খাবে কতদিন বাঁচবে ভালো হবে না মন্দ হবে জান্নাতি হবে না জাহান্নামী হবে তাহলে বলুন তো শবে বরাতে ভাগ্য লেখা হয় না আগে লেখা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনার সাথে যুদ্ধে থাকি জিহাদে থাকি নারীর কাছে যাওয়ার সুযোগ হয় না বউয়ের কাছে যাওয়ার সুযোগ হয় না আপনি যদি অনুমতি দেন হুকুম দেন তাহলে আমরা খুজা খাসি হয়ে যাব তখন আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা তোমার তকদির লেখে আল্লাহর কলমের কালি শুকিয়ে গেছে তকদির আর লেখা হবে না তাহলে বোঝা গেল তকদির আগে লেখা হয়েছে শবে বরাতে আর লেখা হয় না সর্বশেষ হাদিস আর একটা দেখেন কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহুল মাকাদির আল খালায়েকে তাবলা আইয়াকলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতিন বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী তাকদির লেখা হয় না ৩ নম্বর দলিল যার ভিত্তিতে আমরা হালুয়া রুটি খাই সেটা হলো এই রাত্রিতে কেউ যদি ওযু করে গোসল করে ১০০ রাকাত নামাজ পড়ে প্রত্যেক
ফোঁটা পানির বিনিময়ে 100 রাকাত নামাজ পড়ার নেকি পাওয়া যাবে। এই জন্য তো এই রাতে যত মানুষ মসজিদে যায় আর কোন রাতে এত মানুষ যায় না, তার কারণে এত নেকি তো হয় না। ও বুঝে না ফজরের নামাজের নেকি বেশি না 100 রাকাত নামাজের নেকি বেশি, এ তো বুঝে না, কোনটা ফরজ কোনটা নফল সেটাও তো বুঝে না। মনে রাখবেন এ নামাজটার প্রচলন হয়েছিল আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 448 বছর পরে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে, যেই রাত্রিতে কিছু বেদাতিরা এই নামাজ এই মসজিদে পড়ে। ক্ষমা করব ও ভাই, হাদিসটা ঠিক আছে তবে শবে বরাতের রাত্রিতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে সারা বছর প্রত্যেকটা রাত্রিতে এই ডাক ডাকেন, শবে বরাতের রাত্রিতে নয়। এরপরে যুক্তিকথা হলো আর একটা কি, এই দিনে নাকি আল্লাহর নবী কোন দিনে 14ই শাবান এই রাত্রিতে আল্লাহর নবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জনৈক কাফেরের সুড়ে মারা পাথরের আঘাতে আল্লাহর নবীর সামনের মাড়ির দাঁত দুইটা কি হয়েছিল, দাঁতের ব্যথা, অন্য খাদ্য খেতে পারছিলেন না তাই তিনি হালুয়া রুটি খেয়েছেন। আমাদের দাঁত না ভাঙ্গুক অন্তত খাবারটা খাই, মানে মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু দাঁত ভাঙ্গে লওয়া সুন্নাত না। তো দাঁত ভাঙ্গা আগে না মিষ্টি খাওয়া আগে, আরে যেটা বুঝবেন সেটা বলেন, জোর করে আমি বলাতে আসিনি, কি দরকার, নবীর দাঁত ভেঙেছে আগে না হালুয়া রুটি খেয়েছে আগে? আপনি তো এদিকে যান না ওইদিকে তো যান না কেউ, খাওয়াটা আগে সুন্নাত তাই না? এখন আপনাকে বলি, হাসায়নি হাসায়নি, গুড় তো আপনার, আটা তো আপনার, টাকা তো আপনার, তো এত মূল্যায়ন কেন করেন? পাঁচ পয়সার নাকি হবে না? আপনাকে বলি আল্লাহর নিকটে মাসের সংখ্যা গণনায় 12টি লেখা আছে সূরা তৌবার ভিতরে। কোন সূরার ভিতরে? কোন সূরার ভিতরে? আল্লাহর নিকটে মাসের সংখ্যা কয়টা? বাংলা মাস কয়টা? ইংরেজি মাস কয়টা? আরবি মাস কয়টা? 12টা। 8 নম্বর মাসের নাম হলো শাবান, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান। আরবি 8 নম্বর মাসের নাম হলো, আর কথা বলেন, এটা মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে ইনশাল্লাহ বলেন। আর ওই হালুয়া রুটিকে ঠেকানা লাগবে আপনাকে, ওকে কবর দেওয়া লাগবে ইনশাল্লাহ। আশ্চর্য, 8 নম্বর মাসের নাম হলো, 8 নম্বর মাসের নাম হলো শাবান। এরপরে যে চাঁদ উঠবে, তারপরে 6টা রোজা থাকা লাগে, আলহামদুলিল্লাহ। 8 নম্বর মাসের নাম হলো শাবান, 9 নম্বর মাসের নাম হলো রমজান, 10 নম্বর মাসের নাম হলো শাওয়াল। অনেক যুবক ভাই আছেন সারা দেশের প্রায় 58 থেকে 62 জেলার ভাত পেটে আছে, যে জেলাতে যায় খুব ভালো লাগে, মুরব্বীরা সহযোগিতা করে না এটা না, কিন্তু তরুণদের ভিতরে আকিদার পরিবর্তন বেশি হচ্ছে ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনার আরবি জানা লাগবে না, জানা নিষেধ করিনি, ইসলামের ইতিহাস খুলুন, ওহুদের যুদ্ধ লেখা আছে না? ওহুদের যুদ্ধের ইতিহাস লেখা আছে না? পানির মতো আপনি খুলুন, ওহুদের যুদ্ধ শাবান মাসে হয়নি, ওহুদের যুদ্ধ হয়েছে 625 খ্রিস্টাব্দের মার্চ মাসের 10 তারিখ মোতাবেক তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শুক্রবার অথবা শনিবার সকাল 10টাতে। কোন মাসে যুদ্ধ হয়েছে আরবি? কোন মাসে যুদ্ধ হয়েছে? আর হালুয়া রুটি খায় কোন মাসে? কথা বলেন, বুঝতে পারা লাগবে তো, হালুয়া রুটি খান শাবান মাসে 8 নম্বর মাসে, আর যুদ্ধ হয়েছে 10 নম্বর শাওয়াল মাসে, তাহলে যুদ্ধ হওয়ার 2 মাস আগে রুটি খান, ব্যাককেল মুসলমান। আর এই ফতোয়া নিয়ে মারামারি, কাটাকাটি, সরকারি ছুটি, মসজিদ ভিন, ঈদগাহ ভিন, ওক ধরো, তুই যদি এটা করিস তাহলে সামনে যাবি না, ইমামতি তোর চলবে না, বেয়াদব কোথাকার। ইহুদি খ্রিস্টানেরা একমত তাদের সব কিছু ঠিকঠাক রাখতে, আর মুসলমানেরা অযৌক্তিক বেদাতে একটা কারণে মারামারি হানাহানিতে লিপ্ত হয়। বিনীত অনুরোধ, ইসলামের ইতিহাস বাড়িতে খুলুন, আল্লাহর কসম করে আপনাদের সকলের প্রতি অনুরোধ করে গেলাম, যদি ওহুদের যুদ্ধ শাবান মাসে পেয়েই থাকেন, এলাকার অনেক ভাইয়ের কাছে আমার মোবাইল নাম্বার আছে, আপনারা জানাবে যারা হুজুর পাওয়া গেছে শাবান মাসে যুদ্ধ হয়েছে, আমরা এবার থেকে হালুয়া রুটি খাওয়া শুরু করব, ওয়াদা করে গেলাম। আর যদি না পান, আপনাকে অনুরোধ করে গেলাম, দয়া করে আপনাকে ছাড়তে হবে, যদি আপনি না ছাড়েন আপনার মৃত্যু হবে আবু তালেবের মতো। আবু তালেব মারা যাচ্ছেন, আল্লাহর নবী বলছেন চাচা কালেমাটুকু পড়েন, আমি চেষ্টা করে দেখবো কিয়ামতের দিন সুপারিশ করার জন্য। আবু জাহেল উদ্বা সাইবা চতুর্দিকে বসা, বলছে আবু তালেব
তোমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ, তোমার প্রভাব প্রতিপত্তি সারা আরবের মধ্যে শ্রেষ্ঠ। তুমি মরার সময় ভাতিজার কথা শুনে বাপদাদার ধর্মকে পরিত্যাগ করবে? এই যে বংশ মর্যাদার কারণে আবু তালেব কালেমা বললেন না, নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা আলা তাহদিমান আহবাবতা, হে রসুল আপনি তাকে জীবন দিয়ে ভালোবাসেন, ইচ্ছা করলে তাকে হেদায়ত করতে পারবেন না। আমরা বক্তব্য দিতে পারি যথেষ্ট, হেদায়তের চাবি কার কাছে? আল্লাহর নবী আদম পৃথিবীর প্রথম মানুষ, তার নিজের ছেলে কাবিলকে হেদায়ত করতে পারেনি। আল্লাহর নবী লূত তার নিজের স্ত্রীকে হেদায়ত করতে পারেনি। ফেরাউন স্বামী আসিয়া স্ত্রী স্বামী হিসেবে যত হক আসিয়া পূরণ করেছে, আল্লাহ বলে মানেনি, সোনার উপরে কড়াই দিয়ে তেল ঢেলে টকবক টকবক করে ফুটন্ত তেলের ভিতরে আসিয়াকে ডুবানো হতো চুবানো হতো। আসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, প্রতিপালক ফেরাউন এবং তার জালেম অত্যাচারী শাসকের হাত থেকে সদলবল থেকে তুমি আমাকে রক্ষা করো, মারা গেলে জান্নাতে কোথায় থাকবো আগে দেখাও, তারপরে মৃত্যু দাও। একই বিছানায় শুয়েছিল স্বামী স্ত্রী, কুত্তাকে মানুষ টিকিট কেটে চিড়িয়াখানায় যেমন দেখে, বাঘ ভাল্লুক যেভাবে দেখে, শিয়াল যেভাবে দেখে, পৃথিবীর শ্রেষ্ঠ ইতর ফেরাউনকে মানুষ ওইভাবে টিকিট কেটে দেখে। কিন্তু আসিয়া মরার আগে জান্নাতে কোথায় থাকবেন আল্লাহ আগে দেখিয়েছিলেন, তারপরে মৃত্যু দিয়েছিলেন। তাহলে স্ত্রী হয়ে স্বামীকে হেদায়ত করতে পারেনি। নিজের বাপ আবুল আম্বিয়া, পৃথিবীতে যত নবী সব নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের বাপ আজরকে হেদায়ত করতে পারেনি। বিনীত অনুরোধ, আপনাকে বলছিলাম নবী কাল্লা বলছে, হে নবী ইচ্ছা করলে তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত করতে পারবে না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে সবচাইতে হালকা শাস্তি হবে, কম শাস্তি হবে, অল্প শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। কি একটা জুতা থাকবে আগুনের তৈরি, ফিতাও হবে আগুনের, তার পায়ে পরিয়ে দেওয়া হবে, এই জুতার উত্তাপে তার মাথার মগজ টকবক টকবক করে উতলাবে। এটাই যদি হালকা শাস্তি হয় বড় শাস্তি কত হতে পারে। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, আমিন। আপনি যদি জেদ করেন আপনার মৃত্যু হবে আবু তালিবের মতো, আর আপনি যদি সংশোধন হন পরিবর্তন হন, ওই শুনুন আল্লাহর বাণী, সূরা ফুলকান খুলুন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালেহান ফাগুলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি ভুল বুঝতে পারো, এতদিন হালুয়া রুটি খেয়েছিলাম আল্লাহ জানিনি বুঝিনি খেয়েছি এটা ভুল, তোমার নিকটে তৌবা করলাম, ওয়া আমানা আল্লাহকে জেনে বুঝে বিশ্বাস করলাম, আল্লাহ শাস্তি দিতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ এই গুণ তোমার আছে, এই ক্ষমতা তোমার আছে, আমি তোমার উপরে কি আনলাম, আমি আগে কি করলাম, তওবা করলাম ওই পাপ থেকে, তোমার উপরে ঈমান আনলাম, ওয়া আমেলা আমেলান সালেহান, এরপর ভালো ভালো কাজ করা শুরু করে। আল্লাহ পাক বলছেন ফাগুলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি ওই বান্দার, কোন বান্দার, কোন বান্দার, যে বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন আমি ওই বান্দার অতীত জীবনের যাবতীয় পাপের কাজকে তো ক্ষমা করে দিবই দিব, ওই পাপের কাজগুলিকে নেকি দিয়ে বদল করে দিব। কার কথা, কার কথা, আল্লাহ। এখন বলেন পরিবর্তন সংশোধন হলে লাভ না ক্ষতি? জেদ করলে লাভ না ক্ষতি? জেদ করবেন না সংশোধন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদ কেন্দ্রিক মাহফিল যারা দান করেছেন আপত্তি নেই, তবে আবারও করলে তাও আপত্তি নেই, তবে যারা করেননি দয়া করে দান করে যাবেন, আজকে দান করে শেষ নয়, প্রতিষ্ঠান থাকবে। আল্লাহ এরকম কিছু মানুষ দিনের ক্ষেত্রে যদি কবুল করে তাহলে মসজিদ নিয়ে এত ভিক্ষা ভাঙ্গন করার প্রয়োজন হবে না, কিন্তু এটাও যদি না হয় আপনারা নেকিও তো পাবেন না, সব নাকি ওনাকে নেবেন এরকম চান আপনারা, তো নেকি তো আপনারাও চান, উনিও পান বেশি আপনারা কম পান। আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই সমস্ত প্রতিষ্ঠানকে যেগুলো মানুষের সহযোগিতায় চলে দয়া করে অনুগ্রহ করে মেহরবানি করে দানের হাতটা আপনারা চলমান রাখবেন, আজকে শেষ নয়, প্রতিষ্ঠান থাকবে, দায়িত্বশীল যারা আছেন তারা আছেন, তারা থাকবেন, তাদের হাতে আপনারা দান করবেন ইনশা আল্লাহ। আল্লাহ যারা আজকের এই সারা বাংলাদেশের অসংখ্য জায়গাতে অনেক কিছু পাপের কাজ হচ্ছে হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে কবুল করে মঞ্জুর করে আজকের কোরআনের মাহফিলে বসার যিনি তৌফিক দান করেছেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো বিশেষ করে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে যারা অনুমতি দিয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে থেকেছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো দেশ জাতির খেদমত করার জন্য তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ সুস্থতা দান করো যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করো তারা সেটা জমা দিতে তার সাথে রুমাল ঢোকান এত বুদ্ধি করলে কি হয় নাকি ঢোকান 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 যান আপনার জমানত করছে না সব দুর্বল না হলে থেকে যাক অসুবিধা কি এগুলো নিয়ে যাবে কেন এখানে আবার শেষ হয়ে গেছে আবার নিয়ে আসবে এটা ভুল ঠিক হবে না এমনিতে সবচেয়ে বেশি চাদর আপনাদের অনুরোধ করবো যারা আছেন কেউ উঠবেন না ভাই বক্তব্য হবে না দয়া করে উঠবেন না বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যাবেন অনুরোধ করছি বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যাবেন